উপস্থিত আজকেও আমাদের এখানে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় বাংলার কৃষ্টি সংস্কৃতি সাহিত্য জাগরণ বুদ্ধি মেধা সব কিছুর ঊর্ধ্বে যারা তাদের সকলের সান্নিধ্যে এসে আজকে হেয়ার স্কুলের তাদের এই পবিত্র প্রাঙ্গণে তারাও 200 বছর অতিক্রান্ত করেছেন আমাদের এই সম্মাননা প্রোগ্রাম বিশেষ করে আপনাদের সকলের উপস্থিতিতে আমার চিফ সেক্রেটারি মলয় দে হায়ার এডুকেশন মিনিস্টার পার্থ চট্টোপাধ্যায় আমাদের সকলের অত্যন্ত স্মরণীয় বরণীয় শিষ্যেন্দুদা থেকে শুরু করে সঞ্জীব চট্টোপাধ্যায় থেকে শুরু করে আবুল বাসার থেকে শুরু করে জয় গোস্বামী থেকে শুরু করে নিসিংহ ভাদুরী থেকে শুরু করে আমাদের গৌতম ঘোষ থেকে শুরু করে সুবীরানন্দ মহারাজ দিলীপ মহারাজ সৈনী জুন পনতি থেকে শুরু করে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভিসি আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ভিসি আমাদের যাদবপুর ইউনিভার্সিটির ভিসি সহ সমস্ত ভিসিরা তাছাড়াও সুভাদা আছেন সুবোধা আছেন শঙ্করবাবু আছেন অরিন্দম শীল আছেন এবং সোহিনী আছেন আমাদের সংস্কৃতি কলেজের আমাদের যারা নেতৃত্ব দেন তারা আছেন এবং ওঙ্কার ধাম তাছাড়াও আমার ডিজি বীরেন্দর সিপি অনুজ কুমার অনুজ শর্মা সহ আমার এখানে আমার কলিগ ইন্দ্রনীল সেন শশী পাজা মালা রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় মলয় ঘটক থেকে শুরু করে তাপস রায় সঞ্জয় বক্সি থেকে শুরু করে আরও অনেকেই আছেন আমাদের ডিপার্টমেন্টাল সেক্রেটারি শুক্লাজি আইএনসিএর সেক্রেটারি মিস্টার বিবেক কুমার থেকে শুরু করে আরও অনেক সাহিত্যিক শিল্পী গুণী সকলেই আছেন আমার ছোট ছোট ছাত্র বন্ধুরা আছেন আমার সাথী বন্ধুরা আছেন প্রফেসররা আছেন বিভিন্ন ইউনিভার্সিটির চ্যান্সেলর ভাইস চ্যান্সেলররা আছেন বিভিন্ন কলেজের অধ্যক্ষরা আছেন আরও অনেক বিশিষ্ট মানুষ আছেন এখানে উপস্থিত আমার সবচেয়ে প্রিয় ছাত্রছাত্রীরা ছোট্ট ছোট্ট তারা বসেই আছেন বর্ণ পরিচয় নিয়ে তারা ভাবছে কিছু একটা হচ্ছে স্কুল গ্রাউন্ডে তাদের মধ্যে একটা নতুন প্রেরণা এবং নতুন উন্মাদনা সবাইকে রেখেই আজকে আমাদের এই প্রোগ্রাম হয়তো এই প্রোগ্রাম আমরা করতাম বাট এভাবে নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 200 বছর উপলক্ষে দ্বিশত বছর উপলক্ষে আমাদের গভর্নমেন্ট কমিটি ঘোষণা করেছে আগেই এবং তাদের নানা রকম প্রোগ্রাম আছে এটা আগামী বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে স্কুল কলেজে আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি কলেজ থেকে শুরু করে সর্বত্র এমনকি আমি নিজেও কিছুদিন আগে গিয়েছিলাম ঘাটালে আমি সেখানেই বলে এসেছিলাম আমি বীরসিংহ গ্রামে আসব ওনার জন্মদিন উপলক্ষে সুতরাং এসব প্রোগ্রাম আমাদের চলবেই কিন্তু আজকের এই প্রোগ্রামটা দেখুন এটার প্রয়োজন হয়তো ছিল না কিন্তু প্রয়োজনটা একটা বিশেষ কারণে হয়েছে আমি শিষ্যেন্দুদার সাথে একমত সঞ্জীবদার সাথে একমত বাসার সাহেবের সাথে একমত সুবোধদাই বলুন সুভাদাই বলুন জয়দাই বলুন সকলের সাথে একমত যে একটা মূর্তি ভেঙে দিয়ে তাকে হৃদয় থেকে কখনো সরিয়ে নেওয়া যায় না ইটস এ ফ্যাক্ট কিন্তু তবু মনে রাখতে হবে বাংলা ফেলনা নয় বাংলা খেলনা নয় আর বাংলা বাচ্চারা খেলা করে মোয়া দিয়ে আমরা ভালোবাসি ছেলের হাতে মোয়াও নয় যখন যেমন ইচ্ছে বাংলায় করব মনে রাখতে হবে স্বাধীনতা আন্দোলন কোথায় তার উদ্ভব বাংলার মাটিতে মনে রাখবেন এমনকি দেশ যেদিন স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট দেশের নেতা গান্ধীজি তিনি গুজরাটে যা সম্মান পাননি বাংলায় তার থেকে বেশি সম্মান ভালোবাসা পেয়েছিলেন তাই সেদিন তিনি বেলেঘাটায় বসেছিলেন তিনি কিন্তু দিল্লির লালকেল্লায় বা পার্লামেন্টে বা ফ্রিডম অ্যাট মিড নাইট প্রোগ্রামে যাননি তিনি সেদিন দাঙ্গা থামাতে ব্যস্ত ছিলেন বাংলায় তিনি বেলেঘাটার গান্ধী মূর্তিতে ছিলেন গান্ধী ভবনে মনে রাখবেন বঙ্গভঙ্গ আন্দোলন যখন হয়েছিল
1903 পরে 1905 সেই বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তায় নেমে গাইলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল আমরা শিখেছি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে বললেন এ মনিহার আমায় নাহি সাজে বাংলার এগুলো অবদান আর আমি যখন এগুলো বলি আমার গায়ে কাটা দেয় তার কারণ আমি যেটা বলি শিখে এসে বলি না ছোট্টবেলা থেকে যে শিক্ষায় যে ভাবধারায় যে চেতনায় যে দর্শনে যে সৃষ্টিতে যে কল্পনায় যে ভাবনায় যে শিক্ষায় আমরা মানুষ হয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে বর্ণ পরিচয় ভেঙে দেওয়া যায় না রাজা রামমোহন রায়কে দুটো গালাগালি দিয়ে রাজা রামমোহন রায়কে মুছে ফেলা যায় না যারা করছেন আমি জেসাস ক্রাইস্টের ওই কথাটা মনে করি সবসময় ঈশ্বর ওরা জানে না ওরা কি করছে ওদের ক্ষমা করো বলো ছাড়া আর কি বলবো এটা এটা নয় যে একটা বাচ্চার না জানা অবস্থায় ভেঙে দিয়েছে ব্যাপারটা ভাবতে হবে একটা বাচ্চা ভেঙে দিয়েছে বেচারা জানে না একটা বাচ্চা কাচের গ্লাস ভাঙলে তাদের আমরা চর থাপ্পড় মারি বকি আর বুড়ো খোকারা যখন ভাঙে তখন কি করতে হয় তখন নতুন করে চিন্তা করতে হয় এটা ভাঙা নয় আমাদের কৃষ্টিতে আঘাত করা আমাদের সংস্কৃতিতে আঘাত করা আমাদের জাগরণে আঘাত করা আমাদের নবজাগরণে আঘাত করা বাংলার মননে দর্শনে চিন্তনে বাংলার সাহিত্য সংস্কৃতি সভ্যতা বাংলার বাংলাটাকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা বাংলাকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টার একটা চক্রান্ত চলছে আজকে আমরা একটা ছোট্ট বাস করেছি আমি সেদিনকে নিজে ভাঙাটা রেখে এসেছিলাম আজকে সেইটা হয়তো দিয়ে আসব এরপরে আমরা ঠিক করেছি আমরা আরও চারটে ব্রোঞ্জের মূর্তি করব বিশাল আকার আমরা পারব না কারণ 4,000-8,000 কোটি টাকা দিয়ে একটা মূর্তি করে জায়গাও যা লাগে জমিও যা লাগে আর তাতে হৃদয় দিয়ে স্পর্শ করা যায় না ছোঁয়া যায় না আমরা যেটুকু করতে পারবো হৃদয় দিয়ে স্পর্শ করেই ছোব আমরা কলেজ স্ট্রিটের এই জায়গাটা ঘিরে যেখানে প্রেসিডেন্সি আছে কলকাতা আছে বিদ্যাসাগর কলেজ আছে হেয়ার স্কুল আছে অনেক কিছু আছে আমরা একটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আশুতোষ মুখোপাধ্যায়ের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও ব্রোঞ্জের মূর্তি আমরা বিদ্যাসাগর কলেজের সামনে আমরা চারটে ব্রোঞ্জের বড় মূর্তি পুরো আবরণ এটা ছোট যেহেতু বাসটি ছিল সেটু ছোটা করে দিয়েছি কিন্তু ব্রোঞ্জের চারটে মূর্তি আমরা বানাতে দিয়েছি আর একটা কাজী নজরুল ইসলাম কারণ রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে বাংলার চেতনা বাংলার গান বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি চলে না আমরা যেভাবে রামকৃষ্ণ পরমহংসদেরকে সম্মান করি স্বামী বিবেকানন্দকে করি তো মহারাজ বসে আছেন সুবিরানন্দ মহারাজ জিজ্ঞেস করুন শিকাগোর 150 বছর পুতুল উপলক্ষে 125 বছর আমরা রাজারহাটে জমি দিয়েছি টাকা দিয়েছি ওখানে তৈরি হচ্ছে রেপ্লিকা শিকাগো একদম শিকাগো যেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন সেই ধাতে সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করছে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের বাড়ি দখল হয়ে যাচ্ছিল জিজ্ঞেস করুন মহারাজরা বসে আছেন একটা ফোন পেয়েছিলাম আমি ডক্টর সুব্রত মৈত্রের কাছ থেকে আজ তিনি বেঁচে নেই মমতা দেখো বাড়িটা দখল হয়ে যাচ্ছে আমি 3 দিনের নোটিশে স্বামী বিবেকানন্দের বাড়ি কলকাতা কর্পোরেশনকে দিয়ে অধিগ্রহণ করে ওই রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দের বাড়ির হাতে তুলে দিয়েছি ভগিনী নিবেদিতার বাড়ি দার্জিলিংয়ে দখল হয়ে গেছিল যেখানে তিনি দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটা আমি নিজে গিয়ে ইউথ ডিপার্টমেন্টের একটা বাড়ির সাথে এক্সচেঞ্জ করে সেই বাড়িটা নিয়ে আমি নিবেদিতা যে স্বামী বিবেকানন্দে যারা আছেন রামকৃষ্ণ মিশনের থ্রুতে তাদের দিয়েছি এখানে শান্তনু বসে আছে ছিল সেদিন জিজ্ঞেস করুন কলকাতায় বাগবাজার স্ট্রিটে নিবেদিতার বাড়ি সিস্টার নিবেদিতার বাড়ি আমি নিজে 3 বার গেছি তারপরে কলকাতা কর্পোরেশন থেকে টাকা দিয়ে অধিগ্রহণ করে সেই বাড়িও মায়ের বাড়িও আমরা দিয়েছি ইভেন সারদা মায়ের যে ঘাট এইখানেও সমস্ত গেট টেট সমস্ত তৈরি হচ্ছে সমস্ত কিছু মায়ের বাড়ি দক্ষিণেশ্বরে স্কাইওয়াক আমরাই করে দিয়েছি পাথর চাপড়িও করেছি ফুরফুরা শরীফও করেছি তারকেশ্বরও করেছি
মাতারার মন্দিরও করেছি, বক্রেশ্বরও করেছি। সব কিছু করার পরেও শুনতে হয় আমরা বাংলা নই, আমরা বাঙালি নই, আমরা হিন্দু নই, আমরা সবাই কোনো না কোনো মুসলিম তোষণ করি। আমার রাজ্যে সবাই বাস করে, সবাইকে ভালোবাসা আমার কাজ। আমি এই মঞ্চ থেকে বলবো আবুল বাসার একজন মুসলিম ওনাকে তাড়িয়ে দিন, বলুন না, আমার গলা কেটে দিন, কিন্তু আমাকে দিয়ে কাজ কোনোদিনও হবে না, তাতে আমি থাকলাম আর না থাকলাম, আই ডোন্ট কেয়ার। আমি বিজেপি নই, আমায় কথাগুলো বলতে হচ্ছে তার কারণ আমি সরি, বলা হয়তো উচিত ছিল না, আপনারাই তো করেছেন। আজকে যিনি হোম মিনিস্টার তার র্যালি ছিল সেদিন, কেন আপনারা ভ্যান্ডালিজম করলেন, কেন আপনারা বিবেকানন্দের মূর্তিটাকে ছুঁড়ে ফেলে দিলেন, ও তারপরেই বললেন ফেসবুকে ফেসবুকে করেননি, সব ডকুমেন্ট আছে করেছেন, আমরা ডকুমেন্ট দেখেছি, গেরুয়া ঝান্ডা পড়ে, গেরুয়া ঝান্ডা রামকৃষ্ণ মিশনও পড়ে, ভারত সেবাশ্রমও পড়ে, ওঙ্কার ধামে সাংস্কৃতিক কলেজের অধ্যাপকও পড়ে আছে। সবার দ্বারা গেরুয়া হয় না, গেরুয়া তারাই পড়ার উপযোগী যারা গেরুয়াটাকে সম্মান দিতে জানে। আর মাথায় ফেটটি বেঁধে যদি কেউ মনে করে আমি আধুনিক কিছু একটা হয়ে গেছি, ওইভাবে সংস্কৃতি বদল হয় না। শুনুন, আমরাও এখানে জিতেছিলাম 34 বছর পরে, কার্ল মার্ক্সের মূর্তি আমায় ভাঙতে হয়নি, লেনিনের মূর্তি আমায় ভাঙতে হয়নি, পেরিয়ারের মূর্তি ভেঙেছিল কারা, আম্বেদকারের মূর্তি ভেঙেছিল কারা, মার্ক্সের মূর্তি ভেঙেছিল কারা, লেনিনের মূর্তি ভেঙেছিল কারা, তারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙবে, কখনো রাজারাম মোহন রায়কে গালাগালি দেবে, কখনো বাংলার সংস্কৃতিকে গালাগালি দেবে, খুব স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে আমাদের একটু রুখে দাঁড়ানোর দরকার আছে। একটা মূর্তি প্রতিষ্ঠা করে দিলাম, ভেঙে দিয়ে গেছে, তাই একটা লাগিয়ে দিলাম, এটা কিন্তু শেষ কথা নয়। শেষ কথা, একটা মূর্তি ভাঙার মধ্যে দিয়ে আমাদের হৃদয়ে একটা চেতনার উন্মেষ হয়েছে, তবে কি আমাদের সংস্কৃতিটাকে ভেঙে দিচ্ছে, তবে কি আমাদের ভাষাটাকে ভেঙে দিতে চায়, তবে কি আমাদের জাগরণটাকে ভেঙে দিতে চায়, তবে কি বাংলাকে গুজরাট বানাতে চায়, এই কোয়েশ্চেনটা আমার মাথার মধ্যে আসছে, অনেকের মধ্যে আসছে। কেউ ভয় বলতে পাচ্ছেন, কেউ ভয় বলতে পাচ্ছেন না। পরিষ্কার কথা এটাই, বাংলা গুজরাট নয়, গুজরাটের মানুষকে আমরা ভালোবাসি, দাঙ্গাবাজদের ভালোবাসি না। তাতে যদি আমায় জেলে যেতে হয় কি যায় আসে, অনেকদিনই তো মারটার খেয়েছি জীবনে, সকাল থেকে রাত পর্যন্ত চমকানি ধমকানি শয়তানি দেখতে 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 না রাতের পর রাত আমাদের ঘুমটাই নষ্ট হয়ে গেছে। আমি কোনো মৃত্যুকে সাপোর্ট করি না, বিশ্বাস করুন, একটা নির্বাচনে কয়েকটা সিট পেয়ে তাও কীভাবে পেয়েছে জানি না, কোন মেশিনে কী করেছে জানি না, সে তো সব আস্তে আস্তে বেরোবে, বেড়াল থেকে তো ব্যাগ বেরোবে, ব্যাগ থেকে তো বেড়াল বেরোবে, তার মধ্যে দিয়ে এই খুনোখুনি। আমার বাংলা কত শান্ত বাংলা, সেদিনকে একজন সিনেমার জগতের বড় একজন অভিনেতা আমার বাড়িতে এসেছিলেন, আমাকে বলছে জানেন দিল্লিতে গেছি, একজন জিজ্ঞেস করছে ক্যা বাঙ্গাল মেয়ে হর আদমি কা হাত মে স্টেনগান হ্যায়, এই সব রটিয়েছে বিজেপি, আপনারা বলুন তো, আমাদের মেয়েরা রাস্তায় বেরোয় না, আমাদের ছেলেরা রাস্তায় বেরোয় না, স্কুল কলেজ খোলা নেই, রাস্তাঘাট সব বন্ধ, সবার হাতে স্টেনগান, সবার হাতে পাইপ গান, মানে বাংলাটাকে ডিফেম করা। আর যাদের বাংলাকে প্রোটেকশন দেওয়া উচিত বাংলার মিডিয়া, তারা দেয় না, আই এম সরি টু সে, কোনো মিডিয়াই দেয় না। মিডিয়া বিজেপির একেবারে পকেট পুড়ে গেছে, পকেটে চলে গেছে, আপনি মরে গেলে মিডিয়ার কাছে বিশ্বাস বিচার পাবেন না, কিছু করার নেই, বিজেপি সব মিডিয়া কিনে নিয়েছে। ইনস্টিটিউশন বিচারালয় আমি আর কিছু বললাম না, স্পিচ ইজ সিলভার, সাইলেন্স ইজ গোল্ডেন, নিজেরা ভেবে নিন। যে যে জায়গাগুলোতে বিচার পাওয়ার দরকার সবই যদি বন্ধ হয়ে যায়, মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে, এটা মাথায় রাখবেন। এই চক্রান্তের বিরুদ্ধে, এটা একটা বড় চক্রান্ত, ইভেন যারা ভেঙেছে তাদের কোনো আফসোস নেই, পরের দিনই বলে দিচ্ছে ও তৃণমূল কংগ্রেস ভেঙেছে, আরে তৃণমূল কংগ্রেস ভাঙলে আমি ঠাস ঠাস দুটো চাপ্পর দিতাম আগে, এত সাহস হয় কী করে, আমার পার্টিকে আই ক্যান কন্ট্রোল, যে কোনো রাজনৈতিক দলের কাজ হচ্ছে আগে সামাজিক জীব তৈরি হওয়া, আগে মানবিক মানুষ তৈরি হওয়া, আগে শিক্ষা সংস্কৃতি সভ্যতা জানা, তারপরে একটা বাচ্চা মায়ের কোলে দুধ খাচ্ছে, ছ 2 মাসের বাচ্চা, তাকে মেরে দিয়ে আসাটা কোনো সংস্কৃতি নয়।
যে বটেই করুক, করেছে তো। আজকে আমি যখন এখানে আসছি, কাল রাত্রিরে শুনলাম ওদের দুজন মারা গেছে, মনে রাখবেন সেটা কেন মারা গেছে। তারাই গিয়েছিলেন প্রথমে গ্রামে কায়ুমকে মারতে। আমি কোনো মৃত্যুকেই সাপোর্ট করি না, এবং সেটাও কী করে মারা গেছে, নিজেরা গুলি চালাতে নিজেদের গুলিতে মারা গেছে না অন্য কেউ মারা গেছে দেখতে হবে। গতকাল রাত্রে দুজন মুসলিমকে খুন করে দিয়েছে ভাটপাড়ায়। আজকেও সকালবেলা গলছিতে একজন হিন্দু খুন হয়েছে, তার আগে নির্মলকুণ্ডু খুন হয়েছে আমাদের ছেলে, দিনাটায় খুন হয়েছে আমাদের ছেলে, গলছিতে খুন হয়েছে আমাদের ছেলে, জগদ্দলে কাল খুন করেছে দুজন আমাদের লোককে, বাচ্চা 3 মাসের, বাচ্চার বয়স 2 মাস, তাকে খুন করে দিয়ে চলে এসছে। 10 জন খুন হয়েছে, গভর্নর কাল বলে দিলেন 12 জন, তার মানে টার্গেট করে সেই সংখ্যাটা ফুলফিল করবে। গভর্নর বললেন একটা ইন্ডিয়া টুডে কেনা কোথায় একটা রাজনৈতিক ভাষণ, আমি তাকে সম্মান করি কিন্তু তার ভাষণকে সম্মান করি না। প্রত্যেকের কনস্টিটিউশনাল একটা লিমিটেশন আছে, আমারও আছে, তাই আমি কিছু বলছি না। কালকে রাতে 2 জন, আজকে সকালে 1 জনকে গলছিতে মেরেছে, 10 জন মারা গেছে ইলেকশনের পর থেকে, তার মধ্যে 7 জন আমাদের সমর্থক, আমাদের ব্লক নেতা, আমাদের নেতা, 8 জন তোমাদের 2 জন মারা গেছে, তাও কি করে মারা গেছে আমরা দেখবো, আমরা এনকোয়ারি করছি। এবং মনে রাখবেন আমি চিফ সেক্রেটারিকে বলবো এই 10টা পরিবারকেই, মলয়বাবু 10টা পরিবারকেই আমরা যেন ডিজাস্টার থেকে হেল্প করে দিই, কারণ আমি মনে করি প্রত্যেকটা পরিবারে যেই মারা যাক এটা দুঃখের, কোনো মৃত্যুকে আমরা কেউ সাপোর্ট করি না। কিন্তু কেন এই জিনিস হবে, 34 বছর পরে একটা গভর্নমেন্ট বদলালো, সেদিন তো হয়নি, রবীন্দ্রসঙ্গীতের নজরুল গীতি গাইতে বলেছিলাম, আজকে এই জিনিস হবে কেন, প্ল্যান করে করা হচ্ছে, বাংলাটার বদনাম করা হচ্ছে। আমি আপনাদের কাছে হাত জোর করে একটি কথা বলবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ের তলায় দাঁড়িয়ে, বাংলার মনীষীদের পায়ের তলায় দাঁড়িয়ে যদি বাংলাকে ভালোবাসেন আমাকে ছেড়ে দিন, দরকার হলে আমাকে মেরে দিন, আমার কিচ্ছু চাই না। আমি জীবনে লড়তে লড়তে এই জায়গায় এসেছি, আমার এসবে কোনো দয়া মায়া নেই নিজের জন্য, আমি নিজের জন্য কোনো কাজ করি না, করি মানুষের জন্য, আমার 1 সেকেন্ড লাগে যে কোনো কিছু ছাড়তে। আমি শুধু বলবো বাংলাকে যদি ভালোবাসেন, বাংলার সাহিত্যিক, শিল্পী, চলচ্চিত্র, কবি থেকে শুরু করে সাংস্কৃতিক জাগরণ, সবাই জোট বাঁধুন, বাংলাকে যদি বাঁচাতে চান, বাংলার সংস্কৃতিকে যদি বাঁচাতে চান, একটা প্ল্যান চলছে বাংলাকে গুজরাট বানিয়ে দেওয়া, বাংলা গুজরাট নয় আর গুজরাটও বাংলা নয়, গুজরাটের মানুষকে ভালোবাসি, ওদের ঐতিহ্য ওরা বজায় রাখুক, আমাদের ঐতিহ্য আমরা বজায় রাখব। উত্তরপ্রদেশে গত 7 দিনে 25 জন যাদব খুন হয়েছে, অনেক বাচ্চাকে খুন করেছে, কেউ জানতে পারছেন, একটা কাগজে বেরোবে না, তার কারণ কন্ট্রোলিং অথরিটি, সামওয়ান ইজ কন্ট্রোলিং দ্য পেপার, ফেসবুক, ফেকবুক, হোয়াটসঅ্যাপ, হাজার হাজার কোটি টাকা খরচা করে 4টে সাধারণ ছেলে মেয়ে কতটা কাউন্টার করতে পারে, যতটা পারবেন করুন, বাংলাকে ভালোবাসুন। অন্তত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই মঞ্চ থেকে আমরা তার প্রতি যে অসম্মান প্রদর্শিত হয়েছে, যে ভ্যান্ডালিজম হয়েছে বিদ্যাসাগর কলেজকে ঘিরে, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ঘিরে, আমরা লজ্জিত, আমরা মর্মাহত, আমরা ক্ষমা চাইছি, এ লজ্জা ঢাকবার জায়গা নেই। তবু এটা আমাদের শেখাচ্ছে আগামী দিন রুখে দাঁড়ানোর কথা। আর একটা নবজাগরণ বাংলায় আসুক, রাজা রামমোহন রায়কে কেউ গালাগালি দিয়ে চলে যাবে আমরা কি মাথা বুঝে সহ্য করব, নজরুলকে কেউ গালাগালি দিয়ে চলে যাবে আমরা কি পিঠটা ঠেকিয়ে দেবো, রবীন্দ্রনাথকে কেউ গালাগালি দিয়ে চলে যাবে আমরা কি সেটা ছেড়ে দেবো। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা শুধু নয়, মনে রাখবেন আমাদের পরিচয়টাকে ভাঙা, বর্ণ পরিচয় শুধু বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নয়, বাংলার পরিচয়, মানুষের পরিচয়, আমাদের সবার পরিচয়। সুতরাং সবাই জোট বাঁধুন। আর বিদ্যাসাগরের ভাষায় আমি আজকে আবার বর্ণ পরিচয়টা নতুন করে পড়লাম, ছোটবেলায় পড়েছিলাম, বর্ণ পরিচয় প্রথম ভাগ পড়তে গিয়ে দেখলাম 17 পাঠে লিখেছেন ছোট্ট বাচ্চাদের, নবীন কাল তুমি বাড়ি যাইবার সময় পথে ভুবনকে গালি দিয়াছিলে, তুমি ছেলে মানুষ জানো না কাহাকেও গালি দেওয়া ভালো নয়, আর যদি তুমি কাহাকেও গালি দাও আমি সকলকে বলিয়া দেব
কেউ তোমার সহিত কথা কহিবে না। লাস্ট লাইনটা মনে রাখবেন, কেউ তোমার সহিত কথা কহিবে না। গালাগালি দেওয়া আর খারাপ কাজ করা একটাই কাজ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আসুন না আমরা একটু জোট বাঁধি, বাংলাকে নিয়ে স্বপ্ন দেখি, বাংলাকে ভালো রাখি। আমি বিদ্যাসাগর কলেজ ওখানে মিউজিয়াম তৈরি করে দেবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার নতুন করে। বিদ্যাসাগর কলেজ যেখানে ওরা ভ্যান্ডালিজম করেছে, ভাঙচুর করেছে, ভালো করে কলেজটা সুন্দর করে আরও ভালো করে হোক আধুনিকভাবে। আমি রাজ্য সরকারের পক্ষ থেকে 1 কোটি টাকা ওদের দিচ্ছি, আমার ফাইন্যান্স মিনিস্টার আছে অমিত দা, আমি পার্থের সাথে কথা বলে নিয়েছি। এছাড়াও 1882 সালে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় হেরিটেজ বিল্ডিং হিসেবে তালিকাভুক্ত হয়েছে, যেটা বিদ্যাসাগর মহাশয় নিজে 500 টাকা দান করেছিলেন, সেটার জন্য 50 লক্ষ টাকা গভর্নমেন্ট দিচ্ছেন। এবং বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বসত বাটি হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এছাড়াও বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা প্রতিষ্ঠিত বীরসিংহ ভগবতী বিদ্যালয়, তাকেও হেরিটেজ বিল্ডিং মর্যাদা দেওয়া শুরু হলো। এবং বাদবাকি কাজগুলো আমরা 200 বর্ষ উপলক্ষে পুরোটাই করে দেব। আর গান্ধীজি, মহাত্মা গান্ধীজিরও আছে, আমরা আগের বার থেকেই শুরু করেছি, গান্ধী ভবন নতুন করে তৈরি হচ্ছে, আরও অনেক কাজ হচ্ছে। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, সব ধর্ম বর্ণ সবাইকে নিয়ে আমরা করব, কারণ আমরা মনে করি নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই আমাদের পরিচয়। আমাদের পরিচয় চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। আমাদের পরিচয় আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। আমাদের পরিচয় কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ, কবি নজরুল। আমাদের পরিচয় বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বিরসা মুন্ডা, আম্বেদকার, গান্ধীজি, নেতাজি, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, রাজা রামমোহন রায় থেকে শুরু করে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে, মাতঙ্গিনী হাতরা থেকে শুরু করে, প্রীতিলতা ওয়াদ্দার থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে শুরু করে, আমরা সকলকে ভালোবাসি। এটা বাংলার গর্ব, বাংলার অহংকার। আমি সবাইকে বলবো নতুন করে একটু আসুন, নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান জয় হিন্দ আমরা ভালো করে বলতে শিখি। নজরুল লিখেছিলেন জয় বাংলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই কথাটা ব্যবহার হয়েছিল, নজরুল ইসলামের লেখা। নজরুল ইসলামের জন্ম কিন্তু চুরুলিয়া গ্রামে, নজরুল ইসলাম কিন্তু বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু জন্ম কিন্তু চুরুলিয়া গ্রামে, আসানসোলে। সেই জন্যই মনে রাখবেন, আমি নজরুল ইউনিভার্সিটির ভিসিকেও এখানে দেখতে পাচ্ছি। সুতরাং মাথায় রাখতে হবে যে নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, রাজা রামমোহন, নেতাজি, স্বামীজি সবাই আমাদের বাংলার গর্ব। সেই গর্বকে যদি এগিয়ে নিতে হয় তাহলে আসুন আমরা গর্ব করে বলি, বাংলার মাটি সোনার মাটি, এই মাটিতে বোশেখ মাসে যেমন আগুন জ্বলে, এই মাটিতে ফাগুন মাসে দোলের হোলি খেলে, এই মাটি আপনার মাটি আমার মাটি বাংলার মাটি, এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি মোদের ভালোবাসা দোয়া, এ মাটি মোদের রিস্তা, এই মাটিতেই আমরা জন্মেছি, এ মাটিতেই আমাদের সকাল, এই মাটিতেই আমাদের দুপুর, এই মাটিতেই আমাদের বিকাল, এই মাটিতেই আমাদের রাত্রি হবে, ফুরোবার আগে আমরা নতুন করে ভোর দেখব বাংলার মনীষীদের। আমরা অনেকে নিজেরা বাংলা কথা বলতে ভুলে গেছি, বাংলা কথা বলতে লজ্জা করি, অন্যরা থেকেও লজ্জা করে না। বাংলা ভাষাটাকে ভালোবাসতে হবে, অন্য ভাষা যত শিখবেন তত ভালো। আমি নিজে মনে করি সব ভাষা শেখা উচিত, ইংরেজিও আমরা শেখাচ্ছি, বাংলাও শেখাচ্ছি, অলচিকিও দিচ্ছি, নেপালিও দিচ্ছি, হিন্দিও দিচ্ছি, উর্দুও দিচ্ছি, সবই দিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে বাংলার মাটিতে থাকতে গেলে বাংলাটাকে অবজ্ঞা করা যাবে না। আর যারা বাংলাকে অবজ্ঞা করে বাঙালি হটাও ষড়যন্ত্র করবে, আমি তাদের বলি তাহলে কিন্তু আমি ভীষণ ভয়ঙ্কর। সারা জীবন আন্দোলনের পথ থেকে উঠে এসেছি, আমি সব সহ্য করতে পারি, কিন্তু বাংলাকে উৎখাত করার প্রচেষ্টা হলে জীবন দিয়ে রুখব। এটাই আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ে আমাদের প্রণাম,
আমাদের শপথ। আমি এটুকু বলে আমি স্কুল ডিপার্টমেন্টকে আমার অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অল্প সময়ের মধ্যে আমরা ব্রোঞ্জের মূর্তি তৈরি করছি, বাট আমরা ছোট্ট এটা করতে পারলাম, যতই হোক সম্মানে সম্মানিত করতে পারলাম। এটা এখন বিদ্যাসাগর কলেজে চলে যাবে এবং আবার দেখা হবে কোনো না কোনো কাজে পথে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর যখনই কাউকে দেখা হবে না, থ্যাংকস বলুন মেসেজের রিপ্লাইয়ে, কখনো কখনো বলুন জয় হিন্দ জয় বাংলা, জয় হিন্দ জয় বাংলা, জয় হিন্দ জয় বাংলা। এটা বাংলাটাকে একটু মনে করে রাখুন। সবার যদি তার রাজ্যের প্রতি মমত্ব থাকে, তাহলে আমার রাজ্যের প্রতি আমার মমত্ব বা গভীরতা থাকবে না কেন? আমি তো অন্যকে অসম্মান করতে চাই না, বাংলাকে সম্মান করে সবাইকে সম্মান করি, এটাই তো আমরা শিখেছি। আমি এটুকু বলে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত হবে না যদি না জাতীয় সঙ্গীত হয়, কারণ যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে আমি শেষে তাদের ধিক্কার জানাই, এনকোয়ারি কমিটি করতে দিয়েছি। যখন ভাঙা হয়েছিল আমার হাতে ছিল না, অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশনের আন্ডারে ছিল, কারা করেছে আপনারা সবই জানেন, পুলিশ টোটালটাই এনকোয়ারি করছে, অ্যারেস্টও হয়েছে। আমি ইন্দ্রনীল সেনকে অনুরোধ করব জাতীয় সঙ্গীত আমরা সবাই গিয়ে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমাদের সম্মান জানিয়ে তবেই আমরা প্রোগ্রাম শেষ করব। সুতরাং আসুন আমরা সকলে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে বিদ্যাসাগর কলেজে যাব, এখান থেকে হেঁটে মূর্তিটা নিয়ে আমরা ওখানে যেখান থেকে ভেঙে ফেলেছিল সেখানে আমরা বসিয়ে দেব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে, জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির পুনঃপ্রতিষ্ঠার অনুষ্ঠান হেয়ার স্কুলের মাঠে এখানে শেষ হলো। আমরা এরপর এখান থেকে পদযাত্রা করে যাব এই মূর্তিটি নিয়ে বিদ্যাসাগর কলেজে এবং সেখানে এই মূর্তি প্রতিস্থাপন করা হবে পুনর্বার।